দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আসন্ন কোরবানি ঈদের আমেজ। নারায়ণগঞ্জের খামারগুলিতে ক্রেতা দর্শনার্থীদের আকৃষ্ট করতে দেশি বিশাল আকৃতির ষাঁড় গরুকে ভালোবেসে নামকরণ করা হয়েছে মেসি, নেইমার, ডিমারিয়া কিংবা ফিল্ম সুপারস্টার পাঠান। গরুকে বরসাজে সাজিয়ে চলছে ফ্যাশন শো, বর্ণিল সাজে সেজেছে প্রতিটি খামার। তা দেখে শিশু থেকে নারী পুরুষ মুগ্ধ সবাই। স্বাচ্ছন্দ্যে পরিবারের সকল সদস্যদের নিয়ে কোরবানির প্রিয় পশুটিকে কিনতে পারছেন বলে এখন জেলার কোরবানির পশু ক্রেতাদের হাটের চেয়ে আগ্রহ বেশি বেড়েছে খামারগুলিতে। পুরুষের পাশাপাশি তাই নারীদেরও ভিড় বাড়ছে এই খামারগুলিতে। আমাদের তো আর হাটে মানে একটু ভয় লাগে, তো এই জন্য আমরা আমার বাবার সহ আর কি এখানে আসলাম ফার্মে। ফার্মে তো আর তো ইয়া নেই, ভালো করে আসা যায়, তো এই জন্য ফার্মে আসা আর কি। গরুগুলো খুব সুন্দর, বড় বড়। এখানে গরুর ফ্যাশন শো দেখলাম, এখানে গরুদেরকে বর সজ্জায় সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। মেসি আর নেইমারের মধ্যে আমার মেসিকে বেশি পছন্দ হয়েছে, আমরা মেসিকে এবার ঈদের জন্য বুকিং দিয়েছি। মানে আমরা গরু কিনে অভ্যস্ত না, যে জিতবো না হারবো এই অপশন নাই, কেজি হিসেবে আমরা কিনবো, আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো, এই জন্য আমরা মানে এখান থেকে কেনার প্রেফার করলাম আর কি। আসলে আমরা সব মেয়েরা আর কি হাটে যেতে পারি না, তাই আমরা ফার্মে, মানে হাটে অনেক ভিড় থাকে, তাই আমরা হাটে যেতে পারি না মেয়েরা আসলে, তাই ফার্মে আসার কারণে। এখানে নানান রকম গরু দেখা যায় এবং পরিবেশটা খুবই সুন্দর, সবাইকে নিয়ে আসা যায়, স্বাচ্ছন্দ্য বোধ করা যায় এবং খুব সুন্দর সুন্দর গরু নেওয়া যায়। এখান থেকে আমরা আসলে তিনটা গরু নিয়েছি, তো ভালোই লাগছে সবাইকে নিয়ে আমাদের আসা। এখান থেকে গরু কিনে আমার অনেক ভালোই লাগছে, কারণ হাটে তো আমরা সাধারণত ঠিক মতো দামাদামি করলে অনেক ই হয়ে যায়, তো এদিকে আপনার রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তো এদিক থেকে গরু কিনে ভালোই লাগছে। আর আমাদের তিনটা গরু কেনা হয়েছে, মানে হাটের তুলনায় আমার ফার্মটাই বেস্ট আর কি। হাটে একটু ভিড় থাকে, ঝামেলা বেশি, আর শেষ তিন চার দিনে অনেক সমস্যা, মানুষের গ্যাদারিংটা বেশি, প্যাকাদা বেশি, আর গরুরও দৌড়াদৌড়ি বেশি। এখানে নিরিবিলি পরিবেশে গরু কিনতে আসছি, শালাশালিদেরকে নিয়ে আসছি, ওরাও খুশি আমিও খুশি। দামে আমার কাছে মনে হয়েছে খুব ন্যায্য, যার কারণে এই ফার্ম থেকে আমি গরুগুলো নিয়েছি। বিদেশ থেকে গরু আমদানি ছাড়া দেশের নিজস্ব গাভীর বাছুর থেকে প্রতিবারের মতো এবারও প্রাকৃতিক উপায়ে খড়, ভুষি ও কাঁচা ঘাস খাইয়ে গরু মোটা তাজা করণ করা হয়েছে। খামারগুলিতে রয়েছে 80,000 থেকে 30,00,000 টাকা গরু এবং মহিষ। ছাগল, দুম্বা ও ভেড়া পাওয়া যাবে 20,000 থেকে 2,00,000 টাকার মধ্যে। ইতিমধ্যে 50% কোরবানির পশু বুকিং হয়েছে। আমাদের এখানে প্রথম বাচ্চা অবস্থায় খাঁচাতে ছাড়া থাকে, তো তখন ওদের অ্যাক্টিভিটি দেখে, ওদের দৌড়াদৌড়ি, ওদের চলাফেরা দেখে আমরা বিভিন্ন খেলোয়াড় যারা এদের নামে নামকরণ করছি, এমবাপ্পে, নেইমার, মেসি, এরকম আমাদের অনেক নাম আছে গরুর, যেগুলা ওই গরুগুলোর এই নামে বললে ওরা সাড়া দেয় এবং ওরা বোঝে যে আমাকে ডাকছে এরকম, তো ওদের ভালোবেসে আদর করে আমরা ওদেরকে নামগুলো রাখছি। খামার থেকে কেনার মূল উদ্দেশ্য হচ্ছে গরুগুলো ভ্যাকসিন করা থাকে এবং পর্যায়ক্রমে ন্যাচারাল খাবার খায় এবং সর্বক্ষণিক মনিটরিং এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, গরুগুলো সুস্থ থাকে, তাই তারা খামার থেকে গরু কিনে স্বাচ্ছন্দ্য বোধ করে। পশু বিক্রিতেও ক্রেতাদের দেয়া হয়েছে নানা আধুনিক সুযোগ সুবিধা। থাকা খাওয়ার সুবিধার্থে ঈদের দু একদিন আগেই ক্রেতাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ঈদ আসলে কষাই সংকটে ভুগতে হয়, সেক্ষেত্রে ক্রেতাদের সুবিধার্থে গরু জবাই করে মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। গরু মাংস প্রক্রিয়াজাতকরণ করার জন্য প্রতি বছরের মতো এবারও খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবছর নারায়ণগঞ্জ জেলায় 1,00,000 কোরবানি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, যার ক্রয় বিক্রয় প্রায় 1,400 কোটি টাকার উপরে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুরবানির ঈদকে কেন্দ্র করে আমরা যেটা করি, যাতে নিরাপদ মাংস উৎপাদন করা হয়, সেই জন্য আমরা তাদের ঘাস খাওয়ার জন্য, সাইলেজ খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং কৃমিমুক্ত করি পশুটিকে, সবার আগে কৃমিমুক্ত করি এবং অতিরিক্ত দানাদার খাবার আমরা খেতে নিষেধ করি, যেহেতু দানাদার খাবার দাম, এই বেশি দামের খাবার খাওয়ালে মাংস উৎপাদনে তাদের অনেক খরচ বেশি পড়ে যাবে, এই জন্য আমরা সবসময় সাইলেজ এবং ঘাসকে প্রায়োরিটি দিয়ে থাকি। খামারগুলো মাংস উৎপাদনে প্রাণী সম্পদ সেক্টরে বড় অবদান রাখছে। গোখাদ্যের দাম কমে আসলে গরু মাংসের দামও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।